কয়েকদিন পরে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মেতে উঠবে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবে। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে 10 দিন ব্যাপী বিজু মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তারা। মেলায় স্থান পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক, তৈজসপত্র, গহনা ও ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের স্টল। এইসব পণ্য ও বাহারি খাবারের সমারোহ দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা। খাগড়াছড়ি ব্যুরো প্রধান এইচ এম প্রফুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় একযোগে শুরু হতে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীদের অন্যতম সামাজিক উৎসব বৈশাখী। এতে পাহাড়ে ছড়িয়ে পড়বে উৎসবের রং। এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয় চাকমা, মারমা ও ত্রিপুরা সহ পাহাড়ি জনপদে বসবাসরত অন্যান্য নৃগোষ্ঠীরা। পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে পড়ে বৈশাখী উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী খাবারে ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন। পাড়া মহল্লায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খেলাধুলা সহ নানা অনুষ্ঠানের। খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকার সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন করা হয় এই বিজু মেলা। মেলায় প্রদর্শিত হচ্ছে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, তৈজসপত্র ও গহনা। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। আর বিলুপ্ত প্রায় এসব পণ্য ও বাহারি খাবারের সমারোহ দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্য প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন, এমনটাই জানালেন মেলার আয়োজক নারী উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী পোশাক, তৈজসপত্র, গহনা ও খাবার প্রদর্শনীর মাধ্যমে টিকে থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের চিরায়ত সংস্কৃতি, আর তাই প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাদের। অনেক সুন্দর সুন্দর আয়োজন, আমাদের ট্রেডিশনাল অনেক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, যেমন এই হারগুলো আমরা পিনন খাদি, যা অন্য মেলাতে পাওয়া যায় না। সেজন্য এই আয়োজক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাতে সুন্দর আয়োজনের জন্য আমরা প্রতি বছর এই আয়োজনটা চাই। ধন্যবাদ। আসন্ন বিজু সাংগ্রাই ও বৈশু উপলক্ষে আয়োজিত এই বৈশাখী মেলায় এসে আমার খুব ভালো লাগছে। এখানে আমাদের ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে আমাদের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, অলঙ্কার সব কিছু নিয়ে যে সমস্ত স্থলগুলো এরা এক্সপোজ করতেছে, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এরকম উদ্যোগকে স্বাগত জানাই। মেলায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে। 30টি স্টলে বেচা কেনা হয় 5 থেকে 10 লাখ টাকার। এই বিজু মেলা চলবে 10 এপ্রিল পর্যন্ত।